মুখে চোখে হতাশা নিয়ে মানুষের কাছে সমর্থনের ভিক্ষা চাওয়া হচ্ছে কেন? চোরকে তো চোরই বলা হবে। হ্যাঁ, তোমরা চোর, চোরকে আমরা চোরই বলবো। চোর খেতে খেতে এদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, আর কি করা যাবে? এই মুখ্যমন্ত্রী খামখেয়ালিতে যাদের পরিবারের ধর্ষণে হত্যা হয়েছে তাদেরকেই মাওবাদী সাজানোর চেষ্টা করেছিল ভুলে যাবেন না। তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের উপরে নির্মম নিষ্ঠুর আক্রমণ একবার নয় বারবার ঘটেছে। 10 বছর হয়ে গেল, রাজ্য সরকার কিছু করতে তো পারেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেনি। কামদুনির যারা অপরাধী তাদেরকে রক্ষা কী করে করা হলো, তারা কী করে রক্ষা পেলেও, এটা একটা বড় তদন্ত হওয়া দরকার। এই মুখ্যমন্ত্রী খামখেয়ালিতে যাদের পরিবারের ধর্ষণে হত্যা হয়েছে তাদেরকেই মাওবাদী সাজানোর চেষ্টা করেছিল ভুলে যাবেন না। তাই অনেক কিছু রহস্য আছে এইভাবে অপরাধীদের মুক্তি পাওয়ার পিছনে। সারা বাংলার জনমানসে তার বিরূপ প্রভাব পড়েছিল। তারপরে এখন মুখ লুকাতে বলছেন সিআইডি সুপ্রিম কোর্ট যাবে, হাইকোর্ট যাবে, কেন? এত দরকার ছিল না? তদন্ত প্রথম থেকে হলে 12টা আইনজীবী পাল্টাতে হতো না? আমরা বুঝি না, জানি কেস কাছারি আমরাও কোর্টে কোর্টে যাই, জানি আমরা এগুলো তৈরি করে গড়গটা গেম একদম। চোর খেতে খেতে এদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, আর কী করা যাবে? এই বিডিও, এসডিও, ডিএম, পুলিশ কোনো দিন একটা কোর্টের থেকে তারা কোনো রকম সহানুভূতিমূলক বা সঠিক কাজ করেছে, সার্টিফিকেট পেয়েছে? সরাসরি যদি প্রশাসন পঞ্চায়েত ভোট লুটে, ভোট লুটে ভোটকে কারচুপির রাস্তা নিয়ে যাওয়ার জন্যে সরাসরি প্রশাসনের এই রকম উদ্যোগ, এ বাংলায় আমরা অনেকটা যদি পশ্চিমবঙ্গ সরকার তা নিয়ে মাথা ঘামায়নি, ফলে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, বাড়বে, পশ্চিমবঙ্গ সরকার নির্বিকার, পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা, পশ্চিমবঙ্গের মানুষকে কী করে ধোকা দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, ক্ষমতায় টিকে থাকা যায়, দুর্নীতি করা যায়, সেই জায়গায় সাধারণ মানুষের ভালো মন্দ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা থাকলে এই ডেঙ্গুকে এতদিনও কমসে কম আমরা মোকাবেলা করতে পারতাম। নদীয়ার 8 জায়গাতে সিবিআই হানা দিয়েছে, বেশ হয়েছে, কী করা যাবে এখন? সিবিআই তল্লাশি, তল্লাশির জন্যে না কিছু করার জন্য, সেটা এখন প্রশ্ন বাংলার মানুষের। তল্লাশি প্রতিদিনই চলছে, কিন্তু কারির শাস্তি, উদ্ধার কিছু দেখতে পাচ্ছি না। তল্লাশির জন্য তল্লাশি না করে কাজের কাজ করাটা উচিত বলে আমরা মনে করি। এতদিন মিডিয়াকে মারধর করার পরও মিডিয়ার মধ্যেকার একটা প্রগতিশীল অংশ আছে যারা আজও মানুষের কাছে সঠিক তথ্য পরিবেশন করবার হিম্মত দেখায়। তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের উপরে নির্মম নিষ্ঠুর আক্রমণ একবার নয় বারবার ঘটেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জেলে যেতে হয়েছে, মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। আজকে তাদেরকে যখন উঠে যেতে হচ্ছে মিডিয়া ট্যালেন্ট নামে, তখন এটা বুঝতে হবে যে বাংলায় আজও সত্যনিষ্ঠ, প্রগতিশীল, সৎ সংবাদ মাধ্যমের একটা অংশ বেঁচে আছে। তাই আজকে এই সরকারের কর্তা ব্যক্তিদের মিডিয়া ট্যালেন্ট নামে মিডিয়াকে এবং মিডিয়ার স্বাধীনতাকে গলা টিপে হত্যা করার লক্ষ্যে তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। নির্লজ্জ সরকার কেন মিডিয়া ট্যালকে ভয় পাচ্ছে যদি তোমাদের মধ্যে সততা থাকে? প্রশ্ন নম্বর একটাই, মিডিয়া ট্যালের প্রয়োজন? মিডিয়া ট্যালের অভিযোগ আসছে কেন? নিজেদেরকে আমি কি চোর এ কথা বলবার সময় মুখে চোখে হতাশা নিয়ে মানুষের কাছে সমর্থনের ভিক্ষা চাওয়া হচ্ছে কেন? চোরকে তো চোরই বলা হবে। হ্যাঁ, তোমরা চোর, চোরকে আমরা চোরই বলবো।